আমি যে একমিতে চাকরি করে যে বেতন পাইছি সেই বেতন ইনশাল্লাহ এখানে আছে, সেই বেতন এখানে আছে। বন্ধুরা একটা সুন্দর কথা বলছেন আমাদের দুলাল মিয়া, যে তিনি একমিতে জব করতে তিনি যা বেতন পেতেন সেই বেতনটাও এখানে তার থেকে বেতনটা ভালো পাচ্ছেন। দুলাল ভাই আপনার এখানে 40টা গরু, এখানে আপনি খামার থেকে কটা গরু কিনেছেন? আমরা 40টা গরু খামার থেকে 2টা গরু কিনছি, আপনি এইখানে যে গাভিটা আছে এই গাভিটার পেটে যে বাচ্চাটা হবে, এই গাভি যদি 12 লিটার দুধ দেয় তার বাচ্চা 12 লিটার দুধ দেবে এমন কোনো কথা না, তার দুধ তার বাচ্চা বেশি দুধ দিতে পারে, কারণ এই গাভিটার দুধ দেয় 12 লিটার, এর যে বাচ্চা হবে তার এইখান থেকে হবে 6 লিটার, এরপরে যে সারটা থেকে এই বাছুরটা গাভিটাকে বীজ দেওয়া হবে ওই সারটা যদি আবার তার মা যদি 40 লিটার দুধ দিয়ে থাকে সেখান থেকে সে কিন্তু পাবে 20 লিটার, তাহলে 6 আর 20 26 লিটার দুধ কিন্তু এই গাভীর পেটের বাচ্চা দিতে পারে। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেতো না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, আজকে আমি এসেছি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার জয়পুর গ্রামের একটা গরুর খামারে। এখানে আমি গরুর খামার বললাম এই কারণে যে ডেইরিও বলি নাই মুড়াতাজাকরণও বলি নাই, কারণ এখানে মুড়াতাজাকরণও আছে আবার ডেইরিও আছে। এই খামারটার মালিক মোহাম্মদ জাকির হোসেন, তিনি আজকে উপস্থিত নাই, এই খামারটার দেখাশোনার দায়িত্ব বা ম্যানেজার হিসেবে আছেন আমাদের দুলাল ভাই। আমি দুলাল ভাইকে নিয়ে আপনাদের সাথে টোটাল খামারটাকে পরিচিত করার চেষ্টা করবো, তা চলুন। দুলাল ভাই আপনি কেমন আছেন? আপনি কতদিন ধরে আছেন এই খামারের সাথে জড়িত? এখানে প্রায় 1 বছর যাবত জড়িত আছি। হ্যাঁ, এক বছর আগে। আচ্ছা দুলাল ভাই, আপনি তো এখানে ম্যানেজারের দায়িত্ব পালন করছেন, তাই না? তা আমি আপনাকে জানতে চাই যে এখানে একটা খামারের ম্যানেজার হিসেবে আপনি কি করেন? আপনি তো শুনছি আপনি একমিতে চাকরি করতেন, সে একমিতে চাকরি বাদ দিয়ে আপনি এখানে ম্যানেজার? খামারের আমি একমিতে চাকরি করছি, যে ভেটেরিনারি সাইটে চাকরি করছি। তো যাই কি আমার বন্ধু তাই কইতেছে যে আপনি এক ভেটেরিনারি চাকরি করছেন, আপনার ওই ভেটেরিনারি গরু ছাগলের রোগ বালাই সম্বন্ধে অভিজ্ঞতা আছে, আমার আমার এখানে আপনি চিকিৎসাও দিবেন প্লাস আমার যে হিসাব টিসাব সবগুলো আছে এগুলো আপনি রাখবেন, তাই আপনি আমরা এখানে কাজ করেন হলে আমার খুব সুবিধা হবে, এই জন্যই আমি আমি এখানে কাজ। একজন মানুষ লেখাপড়া শেষ করে চায় একটা ভালো চাকরি, আপনি একমি কোম্পানি বাংলাদেশে একটা স্বনামধন্য কোম্পানি সেখানে চাকরি করতেন, রিপ্রেজেন্টেটিভের চাকরি করতেন, মোটরসাইকেল নিয়ে ঘুরবেন গ্রামে আসবেন, মোটরসাইকেল নিয়ে গ্রামের মানুষ তাকায় দেখবে যে না দুলাল মিয়া একটা চাকরি করে একটা মোটরসাইকেল নিয়ে ঘুরে, তার থেকে এসে আপনি একটা গরুর খামারে একটা মাছের খামারে চাকরি নিলেন, এটা আপনার মান সম্মান ইজ্জত কি আছে? না না, মান সম্মান ইজ্জত আছে বড় কথা, এখানে কিন্তু আমি যে একমিতে চাকরি করছি আমার ট্রেনিং এবং অভিজ্ঞতা থাকার কারণেই আমার এখানে চাকরি করা, আমি এটার পাশাপাশি আরো অন্যান্য চাকরিও আমি একটা ওষুধ কোম্পানির চাকরিও করতে চালাইতে পারি, এটা করি আমি সময় এখানে খবর দেয়। আর এখানে এটা আমি যেই একমিতে চাকরি করে যে বেতন পাইছি সেই বেতন ইনশাল্লাহ এখানে আছে, সেই বেতন এখানে আছে। বন্ধুরা একটা সুন্দর কথা বলছেন আমাদের দুলাল মিয়া, যে তিনি একমিতে জব করতে তিনি যা বেতন পেতেন সেই বেতনটাও এখানে তার থেকে বেতনটা ভালো পাচ্ছেন। 1-2 নম্বর আছে, তিনি নিজের বাড়িতে থেকে এই খামারটা দেখাশোনা করতে পারছেন, পাশাপাশি তার একটা বড় অভিজ্ঞতা তৈরি হবে যেটাকে কেন্দ্র করে হয়তো দুলাল মিয়া একদিন জাকির থেকে বড় কোনো খামার তৈরি করতে পারবে। চলুন আমরা তাহলে, আচ্ছা এর বাছুর আছে কতগুলো? এগুলোকে আপনাদের নিজের খামারের বাছুর নাকি? এগুলো নিজের খামারের বাছুর। আচ্ছা এই যে মহিষ, মহিষ কি করবেন? মহিষ, এই মহিষ হচ্ছে আমাদের এটা যে মালিক জাকির, জাকির তার খুব শখ দিবে মহিষ। বন্ধুরা আমরা এখন মূল খামারটা যাচ্ছি, তিনি এত সুন্দর খামার গড়ে তুলেছেন, একপাশে একটা শেড করেছেন এবং একপাশে ওপেন জায়গা রাখছেন, এখানে বাছুরগুলো রাখে। আমরা এখন শেডের ভিতরে যাচ্ছি, গরুর খাবারের পাত্র এবং পানির পাত্র এবং তার সাথে পানির ক্যানেলটা অনেক সুন্দর হয়েছে মোটামুটি। এরপর তিনি সিলিংয়ের নিচে সুন্দর করে একটা রাবারের একটা শেড দিয়েছে যাতে এই খামারটা গরম না হয়,
তখন তিনি ঘরটাকে এত সুন্দর করেছেন যে এক পাশে সুন্দর করে টিন দিয়ে দিয়েছেন এবং এমন জায়গাটা ফাঁকা রেখেছেন যে জায়গা থেকে বাতাস আসবে। আবার কখনো যদি বাতাস প্রয়োজন না হয় সেক্ষেত্রে তিনি এখানে আবার বস্তা দিয়ে তিনি এখানে বাতাস বা বাইরের নিয়ন্ত্রণের জন্য একটা সুন্দর ব্যবস্থা রেখেছেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু দেশি এবং কিছু বিদেশি সার আছে এবং এই যে কিছু বিদেশি বলদ গরু আছে যেটাকে আমরা গামলা গরু বলি এবং তার এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি সব রেড সিন্ধি বা এবং সাইওয়াল জাতের। আসলে এই গরুগুলোই কুরবানির সময় এর বিশাল চাহিদা এবং এই গরুগুলো বয়স কত? গরু ছাড়া আমাদের ডেইরি শিল্প সমৃদ্ধ হবে না, কারণ আমাদের একটা দেশি গরুতে দুধ হয় 2 থেকে 2.5 লিটার, একটা হলস্টিন ফ্রিজিয়ান গরুতে দুধ হয় 30-40-50 লিটার পর্যন্ত। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এই জাকির ভাইয়ের যে গাভিগুলো আছে সে গাভিগুলো এই পাশে রাখা আছে। এখানে আমরা গাভি আছে কতগুলো দুলাল ভাই? আচ্ছা, এবার আপনি দুলাল ভাই বলেন যে এখানে যে গরুগুলো আপনি কিনেছেন গরুগুলো কোন জায়গা থেকে কিনেছেন? আমরা গরুগুলো কিছু কিনছি রংপুর থেকে। আমরা 40টা গরু কিনছি, এই গাই দুইটা যে দুধের কথা যা বলেছিল তা কি পেয়েছেন না কম পেয়েছেন? প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন দেখে সবাই ফোন করবেন যে আমি দুলাল মিয়ার ফোন নম্বরটা চাই। কি কি কারণে ফোন নম্বরটা চাই? তার কাছ থেকে এসে গাভি কিনবেন, তো তার ফোন ওইটা দুধের গরু আছে, তাদের বাছুর কিনবেন। দুলাল মিয়া নিজেও বলছে যে তিনি আপনাকে যখন সে খামারটা কোয়ালিটা দুধের কথা বলেছিল আমাদেরকে, খামারটা তারা বলছিল সকালে আমরা দুধ পাবো 12-15 লিটার আর বিকেলে দুধ পাবো 7-8 লিটার, তাহলে 15 আর 8 23 লিটার। হ্যাঁ, কিন্তু এখন আমরা সকালে দুধ পাই কোনদিন 9 লিটার, কোনদিন 10 লিটার, বিকেলে পাই 4-5 লিটার, তার মানে 12-13 লিটার এভারেজ আসছে, তাই না? 9-13-12-13-13 লিটার দুধ পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে কিছু কথা বলার জন্য আমি মূলত দুলাল ভাইয়ের সাথে ফোন করলাম এবং আপনাদের কাছ থেকে তথ্য দেওয়ার জন্য। আপনারা যারা ডেয়ারি খামার করবেন বা করার ইচ্ছা আছে, আপনারা শুধু ভাবেন যে খামার থেকে একটা গরু কিনলে আমরা লাভ হবে, খামার থেকে একটা 2 বাছুরওয়ালা যে গাভিটা 2 বাছুর দিয়েছে ওই বাছুরটা কিনলে মানে আমরা 2 বাছুর হবে, এই যেসব ভ্রান্ত ধারণা আছে আসলে এই ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি কেউ খামার করতে চান নিজেকে ইচ্ছা থাকতে হবে এবং চেষ্টা থাকতে হবে। 1 নম্বর কথা হচ্ছে আপনাকে টাকা থাকতে হবে, টাকাটা আপনি ব্যবহার করবেন সুষ্ঠুভাবে এবং কীভাবে ব্যবহার করলে টাকাটা আপনার উন্নতি হবে সেটা আপনাকে মাথায় নিতে হবে। আমাকে দুলাল ভাই, তিনি একমি কোম্পানিতে চাকরি করতেন, তারপরে তিনি সেখানে গ্রামের একটা ভেটেনারি বা একটা ডেয়ারি খামারে জব করছেন বা সাথে একটা মৎস্য খামার আছে, তিনি একদম খামারি হিসেবে গড়ে তুলছেন। এবং তিনি মূলত এখানে সে বন্ধু জাকির হোসেন তার সাথে বিজনেসে জড়িত হয়ে গিয়েছে। অর্থাৎ একটা সময় আমাদের দুলাল ভাই একটা বড় খামারের মালিক হবেন, আমরা সে আশা করি, তারও ইচ্ছা যেমন। আমি আপনারা যারা প্রবাসে আছেন এবং যারা বেকার আছেন এবং যারা লেখাপড়া শেষ করে গ্রামে ফিরে যেতে চান, কিছুটা করতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, এ ধরনের ডেয়ারি খামার করতে চান, আমি বলবো পৃথিবীতে সবথেকে ডেয়ারি খামারের বিজনেসটা সবথেকে ভালো বিজনেস। এবং আপনাকে চেষ্টা করতে হবে যে গরুর দুধ দেওয়ালো জাতের উপরে এবং খাদ্য ব্যবস্থাপনা। আপনি এইখানে যে গাভিটা আছে এই গাভিটার পেটে যে বাচ্চাটা হবে এই গাভি যদি 12 লিটার দুধ দেয় তার বাচ্চা 12 লিটার দুধ দেবে এমন কোনো কথা না, তার দুধ তার বাচ্চা আরও বেশি দুধ দিতে পারে, কারণ এই গাভিটার দুধ দেয় 12 লিটার, এর যে বাচ্চা হবে তার এইখান থেকে হবে 6 লিটার। এরপরে যে সারটা থেকে
এই বাছুরটা গাভীটাকে বীজ দেওয়া হবে, ওই সারটা যদি আবার তার মা যদি 40 লিটার দুধ দিয়ে থাকে, সেখান থেকে সে কিন্তু পাবে 20 লিটার, তাহলে 26 লিটার দুধ কিন্তু এই গাভীর পেটের বাচ্চা দিতে পারে। 12 লিটার দেওয়া দুধের গাভীর পেটের বাচ্চা 26 লিটার দুধ দিতে পারে, কীভাবে জিনিস আপনার থেকে বোঝালাম। তাই আপনারা আসলে ভালো জাতের গরু কেনার চেষ্টা করবেন। আর একটা কথা মনে রাখবেন যে কখনো খামারে যায় কিন্তু গরু কিনে লাভবান হওয়া যায় না, কারণ খামারিরা কখনো তার ভালো গরুটা বিক্রি করবে না। কারণ একজন খামারি ভালো গরুটা বিক্রি করলে তার থাকবে কি, সে কী করবে? একটা খারাপ গরু, যে গরুটা ভাত খাওয়ায় জাউ খাওয়ায়, যে গরুটা সারা জীবনে 8 বার মা হওয়ার কথাই ছিল, 2-3 বার হচ্ছে আর হচ্ছে না, ঠিক মতন পাল নিচ্ছে না, সে গরুটা তারা বিক্রি করে দেবে এবং বলে দেবে তার গরুটা যদি দুধ দেয় 15 লিটার, বলবে সে 25 লিটার দুধ দেয়, তা নাহলে সে বেশি দাম পাবে না। এরপরে যেমন আপনি যদি বলেন না আমি দুধ নেমে নেবো, দুধ মাপারও সিস্টেম আছে, সে আস্তে করে 2টা ট্যাবলেট খাওয়াই দিল বা একটু গুড়ের শরবত খাওয়াই দিল, একদিন বা তার আগের দিন সন্ধ্যাবেলা সে গরুটা দহন করলো না, অটোমেটিক্যালি সকালবেলা আপনি যাবেন আপনার সামনে মেপে দিবে 18 লিটার দুধ, আপনি বাড়িতে আনবেন 10 লিটার হয়ে গেছে, কারণ আপনার বাড়ি তার বাড়ি থেকে আপনার বাড়িতে আসলে কিছুটা দুধ কমবে। এরপরে সে যে আগের দিন দুধ দোয়াই নাই, তারপরে তারা 2টা ট্যাবলেট খাওয়াইছে এবং তাকে কিছু গুড় জাতীয় মিষ্টি জাতীয় জিনিস খাওয়াইছে, দুধটা অটোমেটিক্যালি বেড়ে গেছে। আপনারা যদি তারা দুধ বৃদ্ধি করতে চান, আপনারা আসতে কালোজিরা খাওয়াবেন, কালোজিরা খাওয়ালে দুধ বাড়ে ওরা। তারপরে এই যে গরুর খামারের মূল হলো খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা। আপনাদেরকে একটা মেগাজলের হিসেব বলি, আমরা যে হিসেবটা মানুষকে বৈজ্ঞানিকভাবে বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে একটা গরুর বডি ওয়েটের, একটা গরুর যে ওজন, সেই ওজনের মানে 10% তাকে খাবার দিতে হয়। এখন একটা গরুর গায়ে ওজন যদি হয় 100 কেজি, তাকে 10 কেজি খাবার দিতে হবে। একটা গরুর গায়ে ওজন যদি হয় 300 কেজি, তাকে 30 কেজি খাবার দিতে হবে। 30 কেজি খাবার কী কী দিতে হবে? এখানে বলা হচ্ছে কাঁচা ঘাসে থাকে 2 মেগাজল, প্রসেসিং খড়ে থাকে 5 মেগাজল এবং দানাদার খাবার থাকে 10 মেগাজল। তাহলে যে গরুটার 30 কেজি খাবার প্রাপ্ত, তাকে আপনি যদি 3 কেজি দানাদার খাবার দিয়ে দেন, তাহলে কিন্তু খাবার হয়ে যাবে, চার কিছু লাগতেছে না। বাট এটা সঠিক নয়। যে কোনো খাবারের কাঁচা ঘাস 50% আর দানাদার প্রসেসিং ঘাস 50%। আপনারা যারা এইভাবে এই দানাদার খাবার খাওয়ান, কাঁচা ঘাস খাওয়ান, প্রসেসিং খাবার খাওয়ান, আপনাদেরকে তো খাওয়ার কথা বলি, আপনারা খুব সকালবেলা থেকে কাঁচা ঘাস খেতে দেবেন। এরপরে দুধ দহন করবেন, দুধ দহন করার পরে তা যাতে গরুটা না শুয়ে পড়ে এজন্য তাকে সেখানে কিছু দানাদার খাবার দেবেন। এরপরে দুপুরের আগে তাকে আবার কিছু কাঁচা ঘাস দেবেন, দুপুরের পরে তাকে কিছু প্রসেসিং খড় দিবেন, বিকালবেলা তাদেরকে কাঁচা ঘাস দিবেন, সন্ধ্যার আগে একবার তাকে আপনি দানাদার খাবার দিবেন এবং রাতের বেলা তাকে নিয়ে আপনি প্রসেসিং খড় দিয়ে দেবেন। প্রসেসিং খড় মানে ইউরিয়া মোলাসেস দিয়ে যে খাবারটা ছেড়ে দিয়ে দেবেন। এবং পানিটা কখনো সাথে রাখবেন না, পানিটা একটু কাছেই রাখবেন। হ্যাঁ, এবং কখনো খড়ের সাথে বেশি পানি দেখবেন না, বিশেষ করে আমাদের দানাদার খাবার যারা দেয় তারা কী করে, অনেক বেশি পানির ভিতরে দানাদার খাবারটা দেয়, কারণ পানি এবং দানাদার খাবার একসাথে খেয়ে অনেকটা সময় গরুর দদ হজম হয়। আরেকটা জিনিস আপনাদের বলবো, যারা আপনার রান্না করা খাবার খান, গুণক করে চাউল জাতীয় জিনিস রাখবেন না। চাউল জাতীয় জিনিস যদি গাভী খায় তাহলে গাভীর ঝিমঝিম আসে, গাভীর গায়ে চর্বি জমে, গাভীর বাত তৈরি হয় এবং হাঁটু ফোলা, এবং গাভী গর্ভবতী গর্ভ কম হয় এবং গর্ভর মেয়াদ বেড়ে যায়। মানে যে গরুটা সারা জীবন 8 বার মা হওয়ার কথা ছিল, সে হয়তো 2-3 বার মা হওয়ার আর হবে না। তাই আপনারা যারা ডেইরি খামার করবেন, একটু জেনে শুনে বুঝে এবং আপনার উপজেলার যে লাইভস্টক অফিস আছে সেই অফিসে যাবেন, সেখানে গিয়ে তাদের কাছে প্রশিক্ষণ নেবেন, তারপরে আপনারা একটা সুন্দর খামার গড়ে তুলবেন। তাহলে আপনি একটা খামার গড়ে তুলে এরকম জাকির ভাইদের থেকেও ভালো হতে পারবেন। সবাইকে ধন্যবাদ।